सुप्रभात जारा आमार क्लासे अंशग्रहण करछो छात्र छात्री एवं अन्य सबाई के स्वागत जानाय। बर्तमान जा परिस्थिति ताते तुमरा छात्र छात्री एवं आम्रा शिक्षक महाशयरा घरे थाकते बाध्य होच्छी, स्कूले जेते पाच्छी ना। एई परिस्थितिते आमादेर आम्रा जे टेक्नोलॉजी अनलाइन क्लास सेटा यूट्यूब होक, फेसबुक लाइव होक बा अन्यान्य जेगुलो जूम एप बा आछे अन्य किछु सेखाने क्लास करवाते बाध्य होच्छी। तुम्हारा सबाई जानो आमादेर सबार प्रिय शिक्षक संगठन एबीटीए, एबीटीए नदिया शाखा तुम्हारे जन्नो फेसबुक लाइवे क्लासेर व्यवस्था करेछेन। ता आज के तादेर निर्धारित क्लास हलो भौतविज्ञानेर उपर एकटी विषय बा टपिक आलोचना होबे। আমি এর আগেও একটি ফেসবুক লাইভে এবিটিএকে ট্যাগ করে ক্লাস করেছি। তোমরা জানো তড়িৎবহ রাসায়নিক বিক্রিয়া, এবং আমার আগেও আরেকজন স্যার নিয়েছেন চলতড়িৎ। আমি নিয়েছিলাম 29 তারিখে তড়িৎবহ রাসায়নিক বিক্রিয়া, 6 তারিখে আরেকজন স্যার নিয়েছেন ধাতুবিদ্যা। আজকে আমি পড়াবো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই ধরনের ক্লাসে কিছু সমস্যা থাকে, তবু যতটা আমরা পারি আরও ভালো করে বা আরও ডেভেলপ করে এবং ছাত্রছাত্রীর যত উপকার হয় ততটা সাধ্যমতো একটু চেষ্টা করা। এবং তোমরাও বইটা নিয়ে এবং একটা খাতা নিয়ে বসবে আমার সঙ্গে, আমি যখন আলোচনা করব তোমরা সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। এই বিজ্ঞান হলো এমন একটি বিষয় যেমন এটি বুঝতে হয় সেই সঙ্গে সঙ্গে একটি ঠিক মতো প্র্যাকটিস না করলে আয়ত্ত করা যায় না এবং খুব ভালো নাম্বার তোলা যায় না। আমি আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারটিতে অনেক রাসায়নিক বিক্রিয়া আসবে এবং সেইগুলো ঠিকঠাক ব্যালেন্স না করে তুমি যদি লিখতে না পারো পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়, এবং কন্ডিশন ঠিকঠাক না দিতে পারো, মানে শর্ত কোন উষ্ণতায় বিক্রিয়াটি ঘটছে, চাপ কত, এইগুলো যদি না দিতে পারো তাহলে পরীক্ষায় নাম্বার কিন্তু পারবে না, তুলতে পারবে না। এবং সবথেকে যেটা থাকে সমীত সমীকরণ, ব্যালেন্স সমীকরণ। এবং ছাত্রছাত্রীরা অনেকে ধারণা হয় যেটা আমি পরীক্ষার সময় ঠিক করে নেব ব্যালেন্স, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, তোমাদের আছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ব্যালেন্স করে নেব, কিন্তু পরীক্ষার ওই চাপে মাধ্যমিক খাতায় তোমরা যখন যাবে, এমনি এটা তোমাদের জীবনে বড় পরীক্ষা, তারপরে ওই মাধ্যমিকের চাপে তোমরা দেখি অনেকে এই ব্যালেন্স ঠিকঠাক করতে পারো না বা বিক্রিয়ক বা বিক্রিয়াত বাহাত্তগুলো ঠিকঠাক লিখতে পারো না। ওই জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর অবশ্যই বুঝে বুঝে তা চলো। আর যদি কারোর শোনার বা দেখার অসুবিধা হয় আমাকে কিন্তু লিখে জানাবে। তা আমরা মূল বিষয়ে চলে যাই। পরীক্ষাগার
ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। জানো, কেমিস্ট্রি এমন একটি বিষয় যেটিকে অ্যাভয়েড করে আমরা দৈনন্দিন জীবনে মানে বেঁচে থাকা কল্পনাই করতে পারি না। বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রয়োজন হয় এবং সেগুলো তৈরি করার জন্য আমাদের পরীক্ষাগারে যেমন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং শিল্পেও সেগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, অজৈব রসায়ন এটা আমরা পড়ছি। তা এখানে তোমার তিনটি গ্যাস আছে। প্রথমত অ্যামোনিয়া গ্যাস। তা এইখানে তোমাদের যেগুলো পড়তে হবে এই গ্যাসগুলির প্রস্তুতি ভালো করে পড়তে হবে এবং তাদের ধর্ম এবং ব্যবহার। এবং যত দিন যাচ্ছে তত তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ নাম্বার তোলাটা অনেকটাই সহজ করে দিচ্ছে। আমরা এখানে গ্যাস প্রস্তুতিগুলোতে আগে দেখতাম পরীক্ষা পদ্ধতি আসতো বড় প্রশ্ন, এখন সেইগুলো আসে না। এখন পার্ট নাম্বারগুলি আসে, পার্ট প্রশ্ন আসে। যেমন গ্যাস প্রস্তুতিতে তোমাদের যেটা থাকে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, মানে এই গ্যাস প্রস্তুত করতে কী কী রাসায়নিক পদার্থ লাগে, বিক্রিয়ার শর্ত কী, বিক্রিয়ার সমীকরণ, অবশ্যই রাসায়নিক সমীকরণ লিখতে হবে, সমীত ব্যালেন্স সমীকরণ, এবং কোনো কোনো ক্ষেত্রে শুষ্ককরণ কী লাগে এবং গ্যাস কীভাবে সংগ্রহ করা হয়, কোনো কোনো জায়গায় সতর্কতা দেয়, কিন্তু মূল এখানে যেগুলো দেয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, রাসায়নিক সমীকরণ। তা আমরা দেখে নিই অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কী কী লাগে এবং রাসায়নিক সমীকরণটা কী। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে লাগে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং তার সঙ্গে একটি ক্ষারকীয় পদার্থ, সেটি তোমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে কলিচুন বলে, সেটা ব্যবহার করতে পারবে, অথবা পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে পারবে, বা অনেক সময় NaOH ব্যবহার করা যায়। তা আমি এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছি। তার সমীত সমীকরণ সমান সমান দিয়ে লেখাই বাঞ্ছনীয়, তীর দিয়েও লিখতে পারো, এখন তীর দিয়েও লেখা থাকে, অবশ্যই তোমার সংখ্যা দিয়ে ব্যালেন্স করতে হবে। তাহলে কি হবে, অ্যামোনিয়া হবে NH3 প্লাস CaCl2 প্লাস H2O। তা বইয়ে দেখবে NH3-র পাশে এই তীর চিহ্ন দেয়া থাকে, মানে এই দিকে উপরে তীর দিকে তীর চিহ্নের অভিমুখ, মানে বোঝায় অ্যামোনিয়া গ্যাস। আর এখানে ব্যালেন্স করার জন্য যেহেতু CaCl2 দুটো Cl লেগেছে, তাই আমাদের এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আগে 2 নিতে হবে। আমরা এই ব্যালেন্সটা করি মূলত তোমাদের নিচু ক্লাসে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, বারবার চেষ্টা করে আমরা সঠিক জায়গায় পৌঁছাই। ওই জন্য এই ব্যালেন্সগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে নামিয়ে দেব এই মানসিকতা একদম নিয়ে আসবে না। আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড 2 হলে এখানে NH3-র আগে 2 হবে। তাহলে এইটা হলো আমাদের সমীকরণ। এবং এইখানে যে উত্তপ্ত করতে হয় এটা মিশিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড 1:3 অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করতে হয়। এই উত্তপ্তিকরণটাই হলো কিন্তু বিক্রিয়ার শর্ত। এবং গ্যাস শুষ্ককরণে আসছি আমি, কারণ দেখতেই পাচ্ছ এখানে জল তৈরি হয়েছে, উত্তপ্ত করলে সেটা জলীয় বাষ্প হবে। তা অ্যামোনিয়ার মধ্যে জলীয় বাষ্প মিশে থাকবে,
গ্যাসটা শুষ্ককরণ আমাদের করতে হবে, শুষ্ক মানে জলটাকে পৃথক করতে হবে। তা শুষ্ক করার ক্ষেত্রে অনেক রাসায়নিক পদার্থ লাগে, সেগুলো আমরা আসবো এক এক করে, কোনটা দিয়ে শুষ্ক করলে ভালো হয় সেগুলো আমরা আলোচনা করব। তার আগে গ্যাস সংগ্রহ, সংগ্রহ তোমরা দেখবে বইয়ে যেহেতু সামনে নিয়েছো, এরকম গ্যাস জার আছে, গ্যাস জার, গ্যাস জারটা কিন্তু নিচের দিকে মুখ, হ্যাঁ নিচের দিকে মুখ, এখানে এরকম কলি চুন ভরা আছে, এখান দিয়ে গ্যাসটা বেরোচ্ছে, অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাস উপরে উঠছে এবং বায়ু নিচে বেরিয়ে যাচ্ছে, বায়ু। তাহলে গ্যাস সংগ্রহ মধ্যে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি বায়ু নিম্নপসন, বায়ুকে ও নিচের দিকে ঠেলে দিচ্ছে, কারণ অ্যামোনিয়া গ্যাস বায়ু অপেক্ষা হালকা, হালকা বলার হওয়ার জন্য ও উপরের দিকে উঠছে এবং বায়ুটাকে নিম্ন অপসারণ করছে। আচ্ছা, যেটা বলছিলাম এইখানে, তোমাদের গ্যাসটাকে শুষ্ক করতে হবে, শুষ্ককরণ। গ্যাসের মধ্যে জলীয় বাষ্প মিশে থাকে এবং আমি শুষ্ককরণের ক্ষেত্রে আমি বলেছি এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। তোমরা আরও অনেক শুষ্ককরণের জন্য পদার্থ পড়েছো বইয়ে, যে পড়েছো যারা হচ্ছে জল টেনে নেয় তারাই শুষ্ককরণ হিসাবে, পদার্থ হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জল শোষক, কিন্তু এর ক্ষেত্রে সমস্যা হলো কি, এ হলো অ্যাসিড আর অ্যামোনিয়া হলো ক্ষার, তাহলে এ অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে, অ্যামোনিয়াম সালফেট তৈরি করবে, অ্যামোনিয়াম সালফেট। তার মানে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করতে পারবো না, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এবং মনে রেখো যে এই প্রশ্নগুলো আসার সঙ্গে সঙ্গে এই সমীকরণটা যদি আমরা লিখতে পারি, আমাদের কিন্তু ক্রেডেনশিয়াল বেড়ে যাবে, লেখার কোয়ালিটি বেড়ে যাবে, আমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবো। অনেক সময় সাধারণ ছেলেমেয়েরা, তোমরা লিখতে পারো না এই সমীকরণটা যে অ্যামোনিয়া শুষ্ককরণ সময় গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, আমি তাদের বলবো যে ঠিক আছে, তোমরা যদি না পারো তোমরা এইটুকু অন্ততপক্ষে বলো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ধর্মী আর অ্যামোনিয়া হলো ক্ষার ধর্মী, পরস্পরে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ তৈরি করবে, ওই জন্য অ্যামোনিয়া শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না। আচ্ছা, একই রকমভাবে আমরা ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করতে পারি না, কারণ ফসফরাস পেন্টক্সাইডও এও একটি তীব্র জল শোষক, ফসফরাস পেন্টক্সাইডও অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে, অ্যামোনিয়াম ফসফেট NH4 হোল থ্রাইস PO4 অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে, এই জন্য ফসফরাস পেন্টক্সাইডটাও আমরা অ্যামোনিয়া প্রস্তুত করতে ব্যবহার করতে পারি না। আরেকটা জল শোষক পদার্থ আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো সবগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ক্যালসিয়াম ক্লোরাইড এটিও কিন্তু জল শোষক, এটিও ব্যবহার করা যায় না অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে, কারণ এটিও ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটি জুট যৌগ তৈরি করে, তার ফলে এটিও অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে ব্যবহার হতে পারে না। আচ্ছা, তাহলে এইগুলো শুষ্ককরণের এই প্রশ্নগুলো পাঠ করে আমরা অনেকবার মাধ্যমিকে আসতে দেখেছি, তোমরা এগুলো ভালো করে পড়বে। আচ্ছা,
এবার আমরা চলে আসি অ্যামোনিয়ার ধর্মতে। অ্যামোনিয়ার ধর্মতে অ্যামোনিয়ার ধর্ম তোমরা জানো অবশ্যই। অ্যামোনিয়ার অবস্থা যদি বলা হয় গ্যাসীয়, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু কোনো বর্ণ নেই, গন্ধ ঝাঁঝালো গন্ধযুক্ত। আমরা ল্যাবে তো এই গ্যাসটা আছে, খানিকটা বাথরুমেও অ্যামোনিয়ার গন্ধ পাই, কারণ আমাদের প্রস্রাবের সঙ্গে ইউরিয়া বা বিভিন্ন ওই জাতীয় পদার্থ বেরিয়ে যেগুলো বিয়োজন ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এবং ক্ষারকীয় স্বাদ, যেহেতু অ্যামোনিয়া তোমার ক্ষার, এর স্বাদ হবে ক্ষারকীয়। এবং অ্যামোনিয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে জলে দ্রাব্য এবং জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। এবং আমরা অ্যামোনিয়াকে চাপে 35% পর্যন্ত অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করতে পারি। এই 35% জলে দ্রবীভূত, জলে দ্রবীভূত অ্যামোনিয়াকে বলা হয় লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া। আচ্ছা, এইটাও পরীক্ষায় আসে, লাইকার অ্যামোনিয়া কি? 35% জলে দ্রবীভূত অ্যামোনিয়াকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। আচ্ছা, এবার লাইকার অ্যামোনিয়া, এইখান থেকে একটি প্রশ্ন অনেক সময় দেয়, লাইকার অ্যামোনিয়া আমাদের পরীক্ষাগারে প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া প্রয়োজন হয় আমাদের পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া করতে, তা অ্যামোনিয়ার বোতল আমাদের প্রায়শই খুলতে হয়। এবং এখানে একটা সতর্কী বা সতর্কতা আছে, অ্যামোনিয়ার বোতল খোলার সময় খুব সাবধানে খুলতে হয় বা তোমার ঠান্ডা করে খোলা উচিত অ্যামোনিয়ার বোতল। কারণ কি? কারণ হচ্ছে অবশ্যই গ্যাস চেম্বার থাকলে গ্যাস চেম্বার ইউজ করা উচিত। কারণ হলো এই উচ্চচাপে অ্যামোনিয়াকে দ্রবীভূত করা হয় জলে, যখনই আমি বোতলের মুখ খুলব তখনই অ্যামোনিয়া গ্যাস, যেহেতু চাপ কমে যায় তাহলে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ওই জল থেকে বেরিয়ে আসবে। তোমরা 9-এ পড়েছো যে চাপের সঙ্গে একটা দ্রাব্যতার সম্পর্ক আছে, যেই না চাপ কমে যাবে দ্রাব্যতা কমে যাবে এবং বেশ কিছু অ্যামোনিয়া গ্যাস ছিটকে বেরিয়ে আসবে। এবং অ্যামোনিয়া গ্যাস আমাদের চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, সেই জন্য আমরা অ্যামোনিয়া গ্যাসে বোতল খোলার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করব। বিশেষ করে বোতলটি ঠান্ডা করে খুলব এবং বোতলের মুখ যেন আমাদের চোখের দিকে না থাকে, এবং গ্যাস চেম্বার থাকলে সেই গ্যাস চেম্বারের মধ্যে রেখে খুলব, যাতে অ্যামোনিয়া আমাদের চোখে ছিটকিয়ে না আসে। আচ্ছা, ঠান্ডা করলে দ্রাব্যতা বেড়ে যায়। এবার আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মে আসি। রাসায়নিক ধর্ম, তোমরা জানো অ্যামোনিয়া অ্যামোনিয়া ক্ষারকীয় পদার্থ, তাহলে এ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, এমনকি গ্যাসীয়
অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াও এখানে গ্যাস নিয়েছি, HClকেও যদি নিই গ্যাস হিসাবে, ও বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এখানে আমি কিন্তু অ্যামোনিয়ার পাশে জি লিখেছি, তার মানে এটি হলো গ্যাস। HClএর এর পাশেও জি লিখেছি, এও গ্যাস। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের পাশে এস লিখেছি, এটি সলিড। অনেক সময় এই প্রশ্নটি দেয় যে দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ তৈরি হয়েছে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। তাহলে এই বিক্রিয়াটা আমরা দেব যে অ্যামোনিয়া গ্যাস ও HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ তৈরি করে। এবং তোমরা পরীক্ষার পরে স্যারদের বলতেই পারো, স্যার এই বিক্রিয়া করে দেখাতে, এটি খুব সহজ বিক্রিয়া। আমরা HCl পূর্ণ বা HCl ভর্তি কোনো গ্যাস জারে একটি কাঁচ দণ্ডকে চুবিয়ে সেটা যদি অ্যামোনিয়া পূর্ণ গ্যাস জারের মুখে ধরি, তাহলে আমরা দেখব সেই কাঁচ দণ্ড থেকে সাদা ধোঁয়া আকারে বেরোচ্ছে, সাদা ধোঁয়া। সেই কাঁচ দণ্ড থেকে সাদা ধোঁয়া আকারে বেরোচ্ছে, সেটাই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া। এবং এই বিক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারবো, এই বিক্রিয়ার সাহায্যে। এবার অ্যামোনিয়ার বিজায়ন ধর্ম আছে, এ অনেক পদার্থকে বিজায়িত করতে পারে। এই বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট যে লাল বর্ণের কপারে পরিণত করে, কোথার থেকে পরিণত করে, কিউপিক অক্সাইডকে লাল বর্ণের কপারে পরিণত করে, উত্তপ্ত কিউপিক অক্সাইডের উপর দিয়ে। অ্যামোনিয়া যদি চালনা করা হয়, অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয়, তাহলে এই কিউপিক অক্সাইডকে কপারে, লাল বর্ণের কপারে বিজায়িত করতে পারে। এবং সেই সঙ্গে জল ও নাইট্রোজেন তৈরি হয়। তোমাদের বারবার বলেছি ব্যালেন্স করতে হয় সমীকরণ। দেখো এখানে ব্যালেন্স করতে গেলে এখানে যেহেতু থ্রি H2O লেগেছে, এখানে থ্রি CU প্রয়োজন। থ্রি CU হলে এখানে থ্রি CU হবে, আর NH3 এখানে N2, যেহেতু এখানে 2 লাগবে। তাহলে আমি ব্যালেন্স করে এই সমীকরণটা লিখলাম। তাহলে এই যে এইটা যদি কি ঘটে আকারে পরীক্ষায় দেয়, তাহলে অবশ্যই এই উত্তপ্ত অবস্থায় কিউপিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে লাল বর্ণের কপারে পরিণত হয়, এটি কিন্তু তোমাদের বলতে হবে। সেই সঙ্গে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে বলতে হবে। এবার একটি পরীক্ষায় প্রশ্ন এসেছিল মাধ্যমিকে যে অসওয়াল্ড, আমরা পরে যাব নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির অসওয়াল্ড পদ্ধতি, সেখানে একটি স্টেপ হলো অ্যামোনিয়ার সঙ্গে, অ্যামোনিয়ার জারণ, অ্যামোনিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে জারণ করা হয়। এই বিক্রিয়াটি এবার এসেছিল, জারণ করা হয় 4NO প্লাস H2O পার্টলি দিয়েছিল, পুরো অসওয়াল্ড পদ্ধতিটা না দিয়ে এরকম একটি বিক্রিয়া তুলে দিয়েছিল 3 নম্বরের প্রশ্ন, যে অ্যামোনিয়া জারণ করে নাইট্রিক অক্সাইডে পরিণত করছি আমরা, এই বিক্রিয়াটি তুলে দিয়েছিল। এবং এখানে কন্ডিশনগুলো কিন্তু দিয়েছিল, কন্ডিশন অবশ্যই লিখতে হবে। উষ্ণতা ছিল 700 ডিগ্রি, এই উষ্ণতা, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইগুলোর উপর প্রত্যেকটির উপর নাম্বার আছে। এবং বায়ুমণ্ডলীয় চাপ হলো 7-8 ATM বায়ুমণ্ডলীয় চাপ। এবং প্লাটিনাম অনুঘটক, প্লাটিনাম অনুঘটক এখানে লাগবে, পিটি ক্যাটালিস্ট লাগবে। এই কন্ডিশনগুলো ফুলফিল করলে তোমরা কিন্তু এখানে নাম্বার পাবে, পুরো নাম্বার। হ্যাঁ, আমি
প্রশ্নটা একবার দেখে বলছি তোমাদের। প্রশ্নটা ছিল, দেখো, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম ও শর্ত সহ লেখো। তার মানে অনুঘটকের নামের জন্য নাম্বার আছে, শর্তের জন্য নাম্বার আছে। এই যে আমি উষ্ণতা লিখলাম এবং তোমার বায়ুমণ্ডলীয় চাপ লিখলাম, এগুলো প্রত্যেকটির জন্য নাম্বার আছে, এবং সমীত রাসায়নিক সমীকরণ দাও তার জন্য এক আছে। তাহলে বুঝতে পারছো এই প্রশ্নগুলো কিভাবে আসে আমাদের এখান থেকে। এবং এই অ্যামোনিয়ার সঙ্গে যে বিভিন্ন পদার্থের বিক্রিয়া, সেখানে বর্ণগুলো আসে পরীক্ষায়, যেমন ফেরিক্লোরাইডের সঙ্গে FeCl3-র সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা জলীয় দ্রবণ নিয়েছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, NH4Cl প্লাস FeOH3 ফেরিক হাইড্রক্সাইড। এই যে ফেরিক হাইড্রক্সাইড, এর বর্ণ কি, এরকমও প্রশ্ন অনেক সময় দেয় যে ফেরিক ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে যে বর্ণের অধক্ষেপ উৎপন্ন হলো সেটি কি। MCQ আকার দিতে পারে। ফেরিক হাইড্রক্সাইড কিন্তু বাদামি বর্ণ, ফেরিক হাইড্রক্সাইড বাদামি বর্ণ। একই রকমভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর অধক্ষেপ পাবো, এর বর্ণ কিন্তু সাদা জেলির মতো। তা এরকম আমরা সুন্দর করে এই চ্যাপ্টারটি খুঁটিয়ে পড়ব। এবং আরেকটি শনাক্তকরণও দেয়, এটি অনেকবার পরীক্ষা এসেছে, কপার সালফেট CuSO4-এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াটি তোমাদের লিখতে দেয় না, পরীক্ষায় আসে না, কারণ সিলেবাসে নেইও। কিন্তু কি বর্ণের কোন পদার্থে তৈরি হচ্ছে সেটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। গাঢ় নীল বর্ণের কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট এটি অনেকবার পরীক্ষায় এসছে, কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, এইটা তোমরা মনে রাখবে। আর একটা নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এই নেসলার বিকারক কিন্তু অ্যামোনিয়া শনাক্তকরণের ক্ষেত্রে পরীক্ষাগারে ব্যবহার করা হয়। আমরা একটি কাগজ ফিল্টার পেপারকে নেসলার বিকারকে ডুবিয়ে যদি অ্যামোনিয়াপূর্ণ গ্যাস জারের মুখে ধরি, তাহলে কিন্তু আমি দেখব ওই ফিল্টার কাগজটি তোমার তামাটে বর্ণ ধারণ করেছে। আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি। এবার একটা প্রশ্ন প্রায়শই আসে যে অ্যামোনিয়া বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যবহার করি, বিশেষ করে রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, যে সমস্ত কারখানায় বরফ প্রস্তুত করা হয় বা কোনো শীতলীকরণের ক্ষেত্রে কোনো যন্ত্র ব্যবহার করা হয়, সেখানে অ্যামোনিয়া গ্যাসকে ব্যবহার করা হয়। তা কোনো কারণে অ্যামোনিয়া গ্যাস যদি লিক করে যায়, আমরা সদ্য সদ্য দেখে আসলাম বিশাখাপত্তনমে যেখানে স্টাইরিন গ্যাস লিক করেছিল এবং অনেকে প্রাণ হারালেন, অনেকে অসুস্থ হলেন,
ওটি একটি বিষাক্ত গ্যাস ছিল, যদি প্রিকশনটা ওই গ্যাসটি লিক করলে কি ব্যবস্থা নেওয়া উচিত সেটি যদি জানা থাকতো প্রাণহানির পরিমাণ অনেক কমানো যেত। তেমনি এই যে অ্যামোনিয়া গ্যাস শিল্পে প্রচুর ব্যবহার করা হয় এবং এটি যদি কোনো কারণে লিক করে যায় আমাদের কি করা উচিত, এটি হচ্ছে প্রথমত চোখের মারাত্মক ক্ষতি করে, আমি আগেও বলেছি, এবং নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আমরা অনেকবার দেখেছি লাইকার অ্যামোনিয়ার বোতলের মুখ খুলতে গিয়ে আমাদের বেশি পরিমাণে অ্যামোনিয়া ঢুকে যাওয়ার কারণে আমরাই অনেক সময় অসুস্থতা ফিল করেছি, মাথা ঘুরে যাওয়ার মতো অনেক ভাব হয়েছে। তা কি করা উচিত, চোখে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে গেলে অবশ্যই চোখে জলের ঝাপটা দেবে, কারণ অ্যামোনিয়া প্রচুর পরিমাণে জলে দ্রাব্য, সেই সঙ্গে ভিজিয়ে রুমাল চোখে মুখে চেপে ধরতে পারো, তাহলে অনেকটাই ভালো বোধ হবে, স্বস্তি বোধ হবে। এবং বড় আকারের হলে, বড় আকারে গ্যাস লিক হলে অবশ্যই জল বাতাসে স্প্রে করা উচিত, জল, সেটা আমাদের করণীয় নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট করবে। আমরা বড়জোর চোখে মুখে জলের ছিটা এবং ভিজে রুমাল দিয়ে ধরতে পারি। তা এরকম অ্যামোনিয়ার প্রচুর ব্যবহার আছে, যেমন শিল্পে আমরা ব্যবহার করি সার তৈরিতে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই সমস্ত সবাই সার তৈরিতে আমরা ইউরিয়া সার তৈরি করতে আমরা ব্যবহার করি, স্মেলিং সল্ট তৈরি করতে, ওষুধ তৈরি করতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এই কিছুক্ষণ আগে আমি একটি সমীকরণ লিখলাম যে নাইট্রিক অক্সাইড হচ্ছে, ওইখান থেকে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি, আর ইউরিয়া উৎপাদন তো এটি সিলেবাসের ইনক্লুড, ইউরিয়া অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি, এটিও পরীক্ষায় আসে। দেখো, প্রথমে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে NH2COO NH2 তৈরি করা হয় এবং সেটিকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়, CO NH2 2+H2O ইউরিয়া প্রস্তুত করা হয়। তোমরা জানো এটি ল্যাবরেটরিতে তৈরি প্রথম জৈব যৌগ, ভোলহার তৈরি করেছিলেন, যখন জৈব যৌগ পড়াবো তখন আমি এটা আলোচনা করব। তা ইউরিয়ারও প্রচুর ব্যবহার আছে, প্রথমত সার হিসাবে ব্যবহার করা হয়, তারপরে প্লাস্টিক শিল্পে, রেজিন শিল্পে প্রচুর ব্যবহার আছে। আর তোমরা জানো আমরা একজন মহান বিজ্ঞানীর নাম বলবো, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিসের ওষুধ আবিষ্কার করেছিলেন, কালা জ্বরের, এবং সেই যৌগটি কি ছিল, ইউরিয়া স্ট্রিপামাইন, একটি নামে একটি কালা জ্বরের ওষুধ তৈরি করেছিলেন। এছাড়াও ইউরিয়া থেকে বারবিউরেট নামক একরকম হোমের ওষুধ তৈরি করা যায় এবং ইউরিয়া থেকে প্রচুর বিস্ফোরক দ্রব্য তৈরি করতেও ব্যবহার করা হয়। এবার আমরা যাব অন্য একটি গ্যাসে, সেটি হল হাইড্রোজেন সালফাইড, H2S, হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসটির সঙ্গে অনেকের, বিশেষ করে আমাদের যে সমস্ত স্কুলে সায়েন্স আছে তাদের এই গ্যাসটির গন্ধের সঙ্গে পরিচয় আছে। এটি পচা ডিমের মতো গন্ধ, অনেক সময় বিট লবণের মতো গন্ধ বেরোয়। আমরা যখন এইটে পড়তাম তখন ওই সায়েন্সের ল্যাব থেকে এটির গন্ধ পেতাম, এখনও যে সমস্ত স্কুলে সায়েন্সের প্র্যাকটিক্যাল হয় সেখানে দেখবে এই গ্যাসটির গন্ধ পাবে। কীপ যন্ত্র নামক একটি যন্ত্রে এই গ্যাসটি প্রস্তুত করা হয় এবং যখন খুশি আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এর প্রস্তুতি
কিভাবে করা হয়, এটি ফেরাস সালফাইড থেকে করা হয়, এফি এস ফেরাস সালফাইড সঙ্গে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S তৈরি হয়। এটি পরীক্ষাগারে উল্ফ বোতলেও তুমি তৈরি করতে পারবে তোমরা, আর কিপ যন্ত্র তো পারমানেন্টলি এটি যখন প্রয়োজন হবে সেই অনুযায়ী তৈরি করে ব্যবহার করার জন্য রাখা হয়ে থাকে কিপ যন্ত্র আমাদের পরীক্ষাগারে। তা এটি কিন্তু এটি এই বিক্রিয়াটির জন্য কোনো উষ্ণতা লাগে না, সাধারণ উষ্ণতা এই বিক্রিয়াটি ঘটে। এবং ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড এখানে রাসায়নিক উপকরণ। আচ্ছা, এবার সংগ্রহ কীভাবে করা হয়, এটি কিন্তু বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, এই সরি উদ্ধাপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। বায়ুর উদ্ধাপসারণ দ্বারা বায়ুটাকে ও বাইরে বের করে দেবে, বায়ুটাকে ও বাইরে উপর দিয়ে বের করে দেবে, নিচে জমা হবে। কারণ হাইড্রোজেন সালফাইড আমরা জানি ভারী গ্যাস, ভারী গ্যাস হলে নিচে আসবে আর বায়ু হালকা হওয়ার জন্য উপরে বেরিয়ে যাবে। নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। আচ্ছা, এবার হাইড্রোজেন সালফাইড এই ধর্ম আমি অনেকগুলো আলোচনা করলাম। প্রথমত বর্ণহীন, এটি গ্যাস এবং অবশ্যই এটি বিষাক্ত, অল্প সময়ে কিন্তু এটি সেন্সলেস করে দিতে পারে। বেশি পরিমাণে হাইড্রোজেন সালফাইড নিলে আমরা সেন্সলেস হয়ে যেতে পারি, তার থেকেও বেশি পরিমাণে নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটির গন্ধ পচা ডিমের মতো, জলে গরম জলে তো অদ্রব্য, ঠান্ডা জলে সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। এটি তোমার রাসায়নিক ধর্ম যদি আমরা দেখি, এর জলীয় দ্রবণ মৃদু আম্লিক হয়, সামান্য পরিমাণে ও ভেঙে H3O+ আয়ন দেয়। আর এটি যে অধক্ষেপণ পরীক্ষাগুলি খুব আসে, যেমন দেখো কপার সালফেটের মধ্যে H2S গ্যাস চালনা করলে কপার সালফাইডের কালো অধক্ষেপ পড়ে, এই যে বর্ণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, এই ধরনের প্রশ্ন এসছেও পরীক্ষায় যে কপার সালফেট এর বর্ণ তো নীল, তার মধ্যে হাইড্রোজেন সালফাইড, এটা কপার সালফেট আর এটা হাইড্রোজেন সালফাইড, তোমরা অনেক সময় ভুল করো। চালনা করলে কপার সালফাইডের কালো অধক্ষেপ পড়ে। এবং তোমরা মনে রাখবে সালফাইড লবণগুলি বিশেষ করে কালোই হয়, যেমন একই রকমভাবে লেড নাইট্রেটের মধ্যে H2S চালনা করলে PbS এর কালো অধক্ষেপ উৎপন্ন করবে, PbS এর একই রকমভাবে সিলভার নাইট্রেটের মধ্যে চালনা করলে Ag2S এর কালো অধক্ষেপ উৎপন্ন করবে। এবং এই প্রসঙ্গে মনে রাখা উচিত ওই যে পুরনো তৈলচিত্র অনেক সময় যে রঙগুলো ব্যবহার করা হয়, এই PbS হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ব্যবহার বিক্রিয়া করে কালো হয়ে যায় এই হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ার কারণে। এইগুলো পরীক্ষায় দিতে পারে যে কালো, সমস্ত অধক্ষেপগুলোই কালো, MCQ আকারে দিতে পারে এবং এক নম্বরের প্রশ্নও দিতে পারে, যেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ। এবারে যেমন একটি শূন্যস্থান পূরণ ছিল,
মাধ্যমিকে বা অন্য একটা প্রশ্ন ছিল এরকম আকারে প্রশ্ন নিতে পারে। যেমন এরকম একটা শর্ট কোশ্চেন ছিল, উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এটা তোমরা অবশ্যই কি করবে, নীল লিটমাস নেবে এবং সেটি অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি করবে লাল লিটমাসে পরিণত করবে, এইটার সাহায্যে তোমরা এটা বলতে পারো। সরি, লাল লিটমাস নিলে নীল হয়ে যাবে, আমি ঠিকই বলেছি। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ NaOH এর সঙ্গে H2S, যেহেতু এটা বললাম তোমার ক্ষার আর এটা সামান্য অ্যাসিডিক, তারা বিক্রিয়া করে কি করবে, এখানে এখানে তৈরি হবে NaHS লবণ, NaHS লবণ তৈরি হবে। আচ্ছা, এবার আরেকটি H2S এর আরেকটি শনাক্তকরণ যেটা আমরা করি সোডিয়াম নাইট্রোবুসাইড দ্রবণ দিয়ে, সোডিয়াম নাইট্রোবুসাইড দ্রবণ দিয়ে আমরা H2S শনাক্ত করি। এই দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে H2S বেগুনি বর্ণের একটি জটিল যৌগ তৈরি করে, অর্থাৎ এর মধ্যে দিয়ে তুমি যদি সোডিয়াম নাইট্রোবুসাইডের মধ্যে H2S চালনা করো তাহলে বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হবে। সেটা দেখে তোমরা নাইট্রোবুসাইড H2S কে শনাক্ত করতে পারো। আচ্ছা, এটিও অনেকবার পরীক্ষা এসছে, যে বর্ণটা অনেকবার দিয়েছে যে সোডিয়াম নাইট্রোবুসাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কোন বর্ণের দ্রবণ তৈরি হবে। এবার আমরা পরের গ্যাসে চলে আসি। পরের গ্যাসটি অবশ্যই বায়ুমণ্ডলে আছে, যেটা তোমরা জানো নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন N2। এটি প্রস্তুত করা হয় অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি তোমরা উত্তপ্ত করো তাহলে নাইট্রোজেন তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট। এটা লেখার সময় অনেকে ভুল করো অ্যামোনিয়াম নাইট্রেট করো, কিন্তু এটা অ্যামোনিয়াম নাইট্রেট না, অ্যামোনিয়াম নাইট্রেট হলে NH4NO3 হতো, এটা অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট। কিন্তু এই বিক্রিয়া এত দ্রুত হবে যে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অ্যামোনিয়াম নাইট্রেটকে অনেক সময় সন্ত্রাসবাদীরা বিস্ফোরক দ্রব্য হিসাবে কাজে লাগায়। আমরা এটাকে ব্যবহার করব না, আমরা কি করব অ্যামোনিয়াম ক্লোরাইডকে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে, নাইট্রাইট সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে বিক্রিয়া করে আগে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে নেব, অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করে নেব। তার ফলে কি হবে, এই দুটোর বিক্রিয়ায় অল্প অল্প অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হবে এবং সেটি বিক্রিয়া করে নাইট্রোজেন উৎপন্ন করবে, তার ফলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকবে না, যেটা আমাদের সতর্কতা নেওয়া উচিত যে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে বিস্ফোরণ হতে পারে। আর নাইট্রোজেনের ধর্ম তোমরা জানো, এটিও বায়ুতে থাকে প্রচুর পরিমাণে, কিন্তু আমরা কি দেখতে পাই, দেখতে পাই না, তার মানে এটি বর্ণহীন গ্যাস, নাইট্রোজেন গন্ধ নেই, কারণ আমরা গন্ধও পাই না, বায়ুর কোনো গন্ধ পাই না, স্বাদও নেই, স্বাধীন। তাহলে নাইট্রোজেন এগুলো সব ভৌত ধর্ম। রাসায়নিক ধর্মে আসি, রাসায়নিক ধর্মে রাসায়নিক ধর্মে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা কিন্তু অ্যামোনিয়া তৈরি করতে পারি, যেটা অ্যামোনিয়ার কিন্তু একটি
প্রিপারেশন প্রস্তুতি বলতে পারো। এটিও পরীক্ষায় অনেকবার এসছে, এখানেও কন্ডিশনগুলো লাগবে। বারবার তোমাদের বলছি পরীক্ষায় এগুলো আসলে অবশ্যই কিন্তু শর্তগুলো দেবে, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 এটিএম ও 550 ডিগ্রি সেলসিয়াস, কখনো এগুলো ভুল কিন্তু করো না। অজৈব রসায়ন এই বিক্রিয়া লেখাগুলোর সময় মাধ্যমিকে অবশ্যই ব্যালেন্স করবে এবং কন্ডিশনগুলো অবশ্যই ইউজ করবে। এবং তোমরা যদি একটি জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতেকে নাইট্রোজেনপূর্ণ গ্যাস জারে চালনা করো, তাহলে ফিতেতে আরও উজ্জ্বল হয়ে জ্বলবে। কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড নামে এক রকমের যৌগ তৈরি করবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, এবার পরীক্ষায় এসেছিল যে ক্যালসিয়াম কার্বাইড এর উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে, এটা পরীক্ষায় এসেছিল কি ঘটের মধ্যে, অবশ্যই কন্ডিশন 1100 ডিগ্রি সেলসিয়াস করলে ক্যালসিয়াম সায়ানামাইড তৈরি হবে, CaNCN, সায়ানাইড না, যেটা পরীক্ষায় তোমরা ভুল করো, ক্যালসিয়াম সায়ানাইড বলো, ক্যালসিয়াম সায়ানাইড নয়, ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানাইড হলে CaCN, এটা ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন। কার্বন যেহেতু ধূসর হয়, এই ধূসর একটা মিশ্রণ তৈরি করবে, এই দুটোকে একসঙ্গে বলা হয় নাইট্রোলিম, নাইট্রোলিম, নাইট্রোলিম। এটি মূলত সার হিসাবে, জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, এই ব্যবহারটিও এসেছিল পরীক্ষায়। এবং প্রায় আসে ইম্পর্টেন্ট কোশ্চেন, ধূসর বা বাদামি বর্ণে নাইট্রোলিম তৈরি হবে এবং এটি জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রকৃতিতে জানো নাইট্রোজেন একটি চক্র কাজ করে, বায়োলজিতে তোমরা পড়েছ যে যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ বাতাসে হয়, মানে বিদ্যুৎ চমকায়, তখন নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড হয় এবং সেটি পরবর্তীতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, সেটি আবার বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে HNO2 নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং সেটি মাটিতে পতিত যখন হয়, সেই অ্যাসিড বৃষ্টি আমরা অনেক সময় বলি। অ্যাসিড বৃষ্টির আরেকটি কারণ আছে, সালফিউরিক অ্যাসিডের জন্য হয়, তা এটি আবার মাটির বিভিন্ন লবণের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ তৈরি করে, মাটির বিভিন্ন লবণের যে প্রকৃতিতে বা মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে। তোমরা বায়োলজিতে এগুলো পড়েছো নাইট্রোজেন চক্রের মধ্যে। এবার আমাদের কতগুলি অ্যাসিডের শিল্পোৎপাদন পদ্ধতি আছে যেগুলো পরীক্ষায় খুব আসে, যেমন একটি হলো সালফিউরিক অ্যাসিড, এগুলো অল্টার করে করে আসে, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যেটি শিল্পে করা হয় পার্শ্ব পদ্ধতি, এটি পরীক্ষায় খুব আসে, একটা সময় এক বছর অল্টার করে করে আসতো পরীক্ষায়, বিশেষ করে নিটিতে। কি করা হয়? সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে প্রথমে এটি তুমি আয়রন পাইরাইটিসও নিতে পারো সালফারের পরিবর্তে, নিয়ে প্রথমে সালফার ডাইঅক্সাইড তৈরি করা হয়, তারপর এই সালফার ডাইঅক্সাইডকে, এই বিক্রিয়াটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটি হলো উভমুখী চিহ্ন, সালফার ট্রাইঅক্সাইডে পরিণত করা হয়। এবং এখানে কন্ডিশনটা কিন্তু দিতে হবে 450 ডিগ্রি সেলসিয়াস, 1-2 বায়ুমণ্ডলীয় চাপ, এই কন্ডিশনটা এখানে কিন্তু দিতে হবে। এবং প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক
V2O5 অনুঘটক, এই কন্ডিশনটা এখানে ইউজ করতে হবে। এইবার কিন্তু আমরা সালফার ট্রাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করলে সালফিউরিক অ্যাসিড পাবো, কিন্তু এটি করা হয় না, এই প্রশ্নটাও দেয়। কারণ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যাতে বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আর কি হতে পারে, শিল্পে যখন আমি এটা ব্যবহার করব, যেহেতু প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, সালফার ট্রাইঅক্সাইড বেরিয়ে যাবে এবং সালফার ট্রাইঅক্সাইড নষ্ট হবে, তাহলে শিল্পে যখন আমি করব, নিশ্চয়ই আমি এটি আমার ক্ষতি করব না, যাতে আমার লস হয়। তাহলে কি করা হবে? এখন করা হয় এই সালফার ট্রাইঅক্সাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডে ফার্স্ট দ্রবীভূত করা হয় সালফার ট্রাইঅক্সাইডকে। SO3 হবে তোমার H2O7, H2O7, এইটিকে বলা হয় ওলিয়াম। এটিও অনেকবার পরীক্ষায় এসছে, ওলিয়াম। এই ওলিয়ামে এবার প্রয়োজন মতো জল মিশিয়ে আমি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো সালফার ট্রাইঅক্সাইড বা সালফিউরিক অ্যাসিড নষ্টও হবে না এবং বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তা পরীক্ষাগারে এইভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতি আছে, একটি স্টেপ আমরা পড়েও ফেলেছি, অসল পদ্ধতি আমরা পড়েও ফেলেছি আগে, যে কি করা হয় এটিও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি করা হয়, অ্যামোনিয়া থেকে, NH3 থেকে প্রথমে নাইট্রিক অক্সাইডে পরিণত করা হয়। এটি আমরা বলেওছি আগে যখন ইউজ করেছি, 7-8 বায়ুমণ্ডলীয় চাপ ও 700°C উষ্ণতা, এটা হলো কন্ডিশন। এবার পরীক্ষায় এসেছিল এটি অসওয়াল, এই স্টেপটি শুধু এসেছিল। তার মানে এবার কিন্তু পার্শ্ব পদ্ধতি পরের পরীক্ষার জন্য 2021-এর মাধ্যমিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক দেবে শুনে নাও, পার্শ্ব পদ্ধতি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অসওয়াল পদ্ধতির এই পোর্শনটা এবার মাধ্যমিকে এসেছিল। এবার এই নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করা হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে প্রয়োজন মতো জল মিশিয়ে এবং বায়ু চালিয়ে আমরা নাইট্রিক অ্যাসিডে পরিণত করতে পারি। তাহলে এটা হলো অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। আর আগে যেটা আমরা পড়লাম সেটা হলো পার্শ্ব পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড পদ্ধতি। এই দুটি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এবার যেহেতু এই অসওয়ালটি এসছে তা তোমাদের নেক্সট মাধ্যমিকের জন্য পার্শ্ব পদ্ধতি অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি আছে HCl প্রস্তুতি, এটি লা ব্যাংক
পদ্ধতির সাহায্যে করা যায়। এনএসিএল খাদ্য লবণ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে Na2SO4 প্লাস HCl তৈরি করা যায়। এটা সামুদ্রিক লবণ বা সাধারণ লবণ বা খাদ্য লবণ থেকে করা যায় বলে তোমরা জানো। HCl কে একটা নাম বলে মিউরিয়াটিক অ্যাসিড। তাহলে আমরা এই অ্যাসিডগুলির প্রস্তুতি দেখলাম এবং এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহের মধ্যে আমরা পড়লাম আজকে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, তা তোমরা বাড়িতে এগুলো ভালো করে পড়বে এবং যেভাবে বলেছি সেইভাবে লিখে লিখে পড়বে এবং আশা করি তোমরা এটা ভালো করে রপ্ত করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা থাকবে না এবং যে কোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে কমেন্টে কমেন্ট লিখে আমি যথাসাধ্য সাহায্য করব। এবং তোমরা জানো মাধ্যমিকের জন্য আমি অলরেডি একটি ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি, তোমরা ওই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও এই ক্লাস টেনের অনেক ভিডিও পাবে যাতে তোমরা উপকৃত হবে। আমি অনেকগুলো ক্লাস টেনের বিষয় করিয়েছি। যাই হোক, তোমরা এখন বাড়ি থেকে বেরোবে না, এইভাবে যারা যে সমস্ত স্যাররা বা যে সমস্ত সংগঠন আমাদের এবিটিএ নদিয়া জেলা এবিটিএ, এদেরকে আরও ধন্যবাদ জানাই যে তোমাদের এরকম ফেসবুক লাইভে ক্লাসের ব্যবস্থা করেছেন এবং ওনারাও একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, তোমরা সেটা সাবস্ক্রাইব করো, এই ক্লাসগুলো ওখানে পেয়ে যাবে। তা এখন বাড়ি থেকে বেশি বেরোনোর প্রয়োজনই নেই তোমাদের, বেশি করে ঘরের মধ্যে থাকো এবং তোমাদের সামনে মাধ্যমিক, পড়াতে বেশি মনোনিবেশ করো এবং প্র্যাকটিস করে করে পড়ো। আশা করি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আর এরকম পরিস্থিতি আর আশা করা যায় থাকবে না। আমরা সবাই আশা করি নিশ্চয় একদিন কেটে যাবে, তোমাদের সঙ্গে আবার আমাদের ক্লাসরুমে দেখা হবে এবং ক্লাসরুমে পড়ানোর জানো মজাটাই আলাদা। তোমাদের সঙ্গে অনেক ভাবের বিনিময় হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেই সঙ্গে সবাই নিজের কাজটুকু মানে পড়াশোনাটুকু চালিয়ে যেও। সবাইকে ধন্যবাদ, আমি এখানেই আমার ক্লাস শেষ করছি।